হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো পেজ সেটিং কিরম করে যারা নতুন কাজ শিখবে। এটা অনলি ফর তাদের জন্য যারা কাজ শুরু মানে স্টার্ট করবে, শুরুয়াত করবে। পেজ সেটিং করে কীরকমভাবে কাজ করতে হয়, এই দেখো, এটা পেজ চালু হয়ে গেল। এটা টপ, এটা প্রপার্টিস, এটা থার্ড ফিঙ্গার, এটা সাইড ভিউ। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করবে। এটা কাজ হলো শুধু ওপর থেকে ডিজাইনটা দেখা যাবে। এটা হলো একটা অন্য ভিউ, দেখো রিং সাইডে, দেখো রিং করা আছে। রিংটা তুমি, এটা আংটি একটা করা আছে, আংটিটা দেখো প্রত্যেকটা পেজে কোণে কোণে আছে। তো কোনটা কোন অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যাবে সেটা দেওয়া আছে। এটা দেখেছো, এটা হচ্ছে এই পেজটা হচ্ছে ঘুরবে। ঠিক আছে, দেখো আংটিটাও ঘুরছে সেই হিসেবে। এটা দেখো শুধু আংটির সাইডটা দেখতে পাবে। আর এটা আংটির পুরো মধ্যখান দিয়ে যে রাউন্ডটা দেখা যায় সেইটা, আর এটা আংটির সামনে যে ডিজাইনটা থাকে, বুঝতেই পারছ এটা। চলো আজকে আমি তোমাদের পেজ সেটিং করা শেখাবো, কীভাবে পেজ সেটিং করতে হয়। পেজ চালু হওয়ার পরে এই দুটো সবসময় কিন্তু অনই থাকে, তোমাদের আগে এটা অফ করতে হবে রাইট ক্লিক করে। ঠিক আছে, রাইট ক্লিক বলতে মাউসে যেটা ক্লিক বলে, ঠিক আছে। আর তারপরে রেন্ডারে গিয়ে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে দেখো এখানে দেখো গ্রেড লেখা আছে, গ্রেড, গ্রেডে গিয়ে এখানে দেখো শো গ্রেড লাইন অফ, এটা অফ করে দিতে হবে। আর এখানে দেখো 20 লেখা আছে, 20-র জায়গায় এখানে একটা শূন্য অ্যাড হবে, জিরো অ্যাড হবে, 200 করে ওকে। এই দেখো এটা পেজ সেটিং হয়ে গেল। ঠিক আছে, নেটটা সরে গেল, পেজের যে নেটটা ছিল সরে গেল। নেটটা কোনো দরকার নেই, তোমাদের যদি মনে হয় এটা লাগলে ভালো হবে তাহলে তোমরা করতে পারো। আর যদি মনে হয় যে পেজটা জালটা নেটটা থাকবে না, তাহলে নেটটা সরিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো F7 দাবালেই কিন্তু নেটটা চলে আসছে। ঠিক আছে, আবার F7 দাবালে কিন্তু নেটটা চলে যাবে। তোমার যদি মনে করো যে নেটটা নিয়ে আসবো, তাই নেটটা আনতে পারো F7 দাবিয়ে। আর যদি মনে করো না লাগবে না, তাহলে F7 দাবিয়ে সরিয়ে দিতে পারো। সবথেকে বেটার হয় যেরকমভাবে তোমাদের দেখালাম, রেন্ডারে গিয়ে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে গ্রেড, গ্রেডে গিয়ে দেখো নেটটা শো গ্রেড লাইন। তোমরা যদি আনতে চাও, এটা নিয়ে এসে কাজ করতে চাও, এরকম টিক মেরে কাজ করতে পারো। আর যদি মনে করো না আমার নেটটা দরকার নেই, নেটটা উড়িয়ে দিয়ে আনমার্ক করে ওকে করে দেবে। ঠিক আছে, আর যেটা বললাম তোমাকে, রেড লাইন কাউন্ট এখানে 20 থাকে, 200 করতে হবে। ঠিক আছে, করে ওকে, এরকম হবে। এটা হচ্ছে জিরো এন্টার, এই কোনটা রেড আর ব্লু চেন হচ্ছে, দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে জিরো, এখানে জিরো এন্টার।
এটা হচ্ছে মদ্যিখান, সব থেকে মদ্যিখান, ঠিক আছে? তো দেখতে পেলে তোমার পেজ সেটিং করা কাকে বলে, কিরম ভাবে পেজ সেটিং করতে হয়, এটা শুধুমাত্র যারা নিউ স্টুডেন্ট, যারা কাজ শিখবে বা শিখবে মনে করছো, তাদের জন্য সফটওয়্যারে কিরম ভাবে পেজ সেটিং করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? চারটে ভিডিওতে কিন্তু কাজ হবে, ঠিক আছে? আর এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নোট করতে হবে, প্রত্যেকটা জিনিস নোট করে করে করতে হবে। তোমরা পারলে এটা নোট করে রাখতে পারো যে আমরা করলাম, আরো আরো একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা করতে হয় পেজ সেটিং, পারলে তোমরা নোট করে নিতে পারো। রেন্ডারে যাবে, রেন্ডারে গিয়ে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে সত উপরেরটা দেখো, গ্রেড গ্রেড লেখা আছে, দেখো গ্রেড গ্রেড লেখা আছে, এইটা শো গ্রেড লাইনস, মানে এটা টিক ছিল আমি আনটিক করেছি, দেখো টিক মারলে নেট চলে আসছে, আনটিক করলে চলে যাচ্ছে, নেটটা অফ করে দিতে হবে। আমি তো এরকম ভাবেই করি, এবার যার যেটা সুবিধে লাগবে সেইভাবে। আর এখানে যেটা 20 ছিল 200 করেছি, ঠিক আছে? 200 করে ওকে, তোমরা এটা পারলে নোট করে নিতে পারো। ওকে, পেজ সেটিং হয়ে গেল, দেখেছ? চারটে ভিউয়ে কিন্তু কাজ করতে হবে, চারটে ভিউয়েই কাজ করতে হবে, চারটে ভিউয়ে আলাদা আলাদা কাজ আছে। তোমরা এখানে এই কোণে রিং দেওয়া আছে, রিংয়ের ডিজাইন দেওয়া আছে, বুঝতে পারছ কোনটা কোন ভিউ থেকে দেখতে লাগবে? এটা আংটির ওপরটা টপ, এটা সার্কেলটা যে আংটি দেখা যায় দু হাতে দু আঙুলে ধরলে যেরকম, এটা সাইডটা আংটির ডান্ডির দিকে, আর এটা একটা জিনিসকে সব দিকে ঘোরালে কিরম হয়, সেরকম ধরনের পেজ, চারটে পেজ, লুকিং ডাউন, থার্ড ফিঙ্গার, প্রপার্টিস, সাইড ভিউ, চারটে ভিউয়ে কাজ হবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আজকে পেজ সেটিং করা তোমাদের এটাই এখানে পর্যন্তই দেখালাম, তো আমি নেক্সট ভিডিও আনছি তোমাদের জন্য।